আরে কি হলো, এরকম ভাবে ধাক্কা দিচ্ছিস কেন? কি হয়েছে আমাকে বল আমাকে। আরে কি হয়েছে বুঝতে পেরেছি, তুই জ্ঞান দিবি বরাবরের মতো আমি জ্ঞান দিবি, তাই তো? শুনছি, চুপ, একদম চুপ। যেটা বলি তোর ভালোর জন্য বলি। আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? গুরুদেব ওই পই করে বলেছেন যে তোর সাপে ফাঁড়া আছে, মৃত্যু যোগ রয়েছে। আমরা বাড়ির প্রত্যেকে ভয়ে কাঁটা হয়ে রয়েছি, তুই কোনো কথা শুনবি না? এত কিসের বাদরামি রে তোর? বা সেই গুরুদেব! আচ্ছা, এই গুরুদেব তো অনেক কিছু বলেছিলেন না? উনি তো এটাও বলেছিলেন তুই নাকি বিয়ের পর শ্বশুর বাড়ি গেলে তোর ঘোর বিপদ, তাই জন্য তুই আজ অব্দি শ্বশুর বাড়িতে পাও রাখলি না। বাবা কি করলো? একটা ছেলের সাথে বিয়ে দিয়ে তাকে ঘর জামাই বানিয়ে নিয়ে আসলো, আর এমন একটা ছেলেকে আনলো যে না করে কোনো কাজ, আর যার না আছে কোনো আত্মসম্মান বোধ। সে সারাদিন কি করে? শ্বশুর বাড়ির পয়সায় সারাদিন পায়ের ওপর পা তুলে খায়, দায় আর ঘুম। আচ্ছা, সত্যি করে একটা কথা বলতো, তুই কি এভাবে ভালো আছিস? অন্তত বেঁচে তো রয়েছি, শ্বশুর বাড়ি গেলে হয়তো বাঁচতামই না অন্তত। আচ্ছা, কি করে জানলি যে হয়তো এটা হলে ওটা হতো না, ওটা হলে এটা হতো না? হয়তো তুই ভালো থাকতি, হয়তো এর চেয়ে বেশি ভালো থাকতিস। দেখ, আমি না তোর মতো ভয় বাঁচতে পারবো না, আমি বাঁচতে চাইও না এভাবে। তার চেয়ে বেটার আমি সাপের মুখোমুখি দাঁড়াবো। ভয়কে জয় না করতে পারলে কিসের জীবন? কিন্তু তুই জলকে যদি ভয় পাই তাহলে কি করব, সাঁতার শিখব? ঠিক তেমনি সাপে ভয় থাকলে না? শাশুড়ি মার জ্ঞান ফিরেছে, আর জ্ঞান ফেরার পরেই শালাবাবুর খোঁজ পড়েছে, ভেবেছেন কোথায় এই সুযোগে তুমি বেয়ে গেছো। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, একটু দেখি। আহা হা হা, টেনশনেও কি বিউটিফুল তুমি। বাজে না বকে কাজের কাজ করো, সরো। মা, তুমি ঠিক আছো? কিঞ্জল, হাই, আমার কাছে তুই আমাকে কথা দে, কথা দে বাবা, তুই ওই সাপের গর্তে যাবি না। গুরুদেবকে দিয়ে বশীকরণ করে ওকে ঘরে আটকে রাখতে হবে। মা প্লিজ, তুমি একটু রেস্ট নাও তো এখন। তুই চুপ কর, কেন দাঁড়িয়ে আছো, কেন ফোনটা দাও। হ্যালো গুরুদেব, আমি আমি পয়মন্তি বলছি। ছেলেটা এত অবাধ্যতা করছে যে কি বলবো, ঘরে কিছুতেই আটকে রাখা যাচ্ছে না। এই সাপে রাখার একটা কোন জায়গা আছে না, ভুজঙ্গপুর নাকি, সেখানে যেতে চাইছে। ভুজঙ্গপুর? ভুজঙ্গপুর সেখানে তো আমি যাচ্ছি। হ্যাঁ, আমিও যাচ্ছি। যদি তোর কোনো অসুবিধে না থাকে, যদি আমাকে ভরসা করে থাকিস, তাহলে আমার সঙ্গে ছেলেকে পাঠাতে পারিস। আচ্ছা গুরুদেব। গুরুদেব ভুজঙ্গপুর গ্রামে যাবেন বলছেন, আর তোকে সাথে নিয়ে যেতে চান। সে কি ভূতের মুখে রাম না? কাকে সাথে নেবেন গুরুদেব, কে যাবে ভুজঙ্গপুর?
আনন্দ। আজকের পরীক্ষার গিনিপিক পেয়ে গেছি। কিঞ্জল মল্লিক। আর কিঞ্জল, কিঞ্জল দাঁড়া বলছি, পাঞ্জাবি না পরে তুই কিন্তু কিছুতেই যাবি না। কিঞ্জল তুই গুরুদেবের আশ্রমে যাচ্ছিস, ওনাকে সাথে নিয়ে যাবি, এরকম প্যান্ট শার্ট পরে যাবি নাকি? মোটেই না, গুরুদেব কি ভাববেন বলতো? মানেটা কি? আমি তো কাজে যাচ্ছি, গুরুদেবকে নিজেকে দেখাতে যাচ্ছি না, আমি কি পরাম তাতে ওনার কি? সবকিছুতেই আর কি, একটু বোঝাও না ওকে। দেখো পয়মন্তি, আমাদের ছেলে তো পাঞ্জাবি টাঞ্জাবি পড়তে চায় না, এখন কি দেখেছেন মা? দেখুন আপনার আপনার ছেলেকে দেখুন, বললাম ছেলেটাকে বোঝাতে, তা না ওর পক্ষই নিচ্ছে। শোনো দাদু ভাই, মা যখন বলেছে তোমার প্যান্ট শার্ট পরা চলবে না, তখন চলবে না। ভুজঙ্গপুরে তোমাকে পায়জামা পাঞ্জাবি পরে যেতেই হবে। আরে এই আবার কোথায় যাচ্ছি? মামা ধরুন তো, ওকে ধরুন তো, এবার পালাবি কি করে? পড়তে হবে তো। আরে আচ্ছা ঝামেলা তো, আমি যাচ্ছি ব্যবসার কাজে, পুজো দিতে নয়। আর গ্রামে জমি দেখতে পাঞ্জাবি পরে কে যায় বলো? মা মা বলছে তুমি বালু চুড়িটা পরবে নাকি লাল সাদা গরদটা? গুরুদেবের কাছে যাচ্ছি তো, গরদটা পরবো। আচ্ছা গরদ বলে যায়, মাও যাবে নাকি? হ্যাঁ, তুই জানিস না নাকি, তুই আর মা তো একসাথে গুরুদেবকে সাথে নিয়ে যাবি। কেলেঙ্কারি করেছে, এটাই বাকি ছিল। কেলেঙ্কারি কি আছে রে? আরে একটা ছেলে ব্যবসার কাজে যাচ্ছে, সঙ্গে মা যাবে, লোকে কি ভাববে বলো তো? কেউ কিচ্ছু ভাববে না, আর ভাবলেই বা আমাদের কি? আমি যখন যাব বলেছি আমি যাবই। হ্যাঁ গুরুদেব অবশ্য যাচ্ছেন ঠিকই, কিন্তু আমি গেলে একেবারে নিশ্চিত, বুঝলি তো? আমি হতে পারবো নিশ্চিন্ত। বাবা বাবা কি হচ্ছে সব? তুমি কিছু বলো না, তুমি কিছু করো, লোকজন কি ভাববে? মায়ের আঁচল ধরে বিজনেস করবো আমি? আমার একটা প্রেস্টিজ নেই, আমি তোমার ছেলে, আমার একটা প্রেস্টিজ আছে, একটা সেলফ রেসপেক্ট আছে আমার। দাঁড়া দেখছি। দেখ কিঞ্জল, তোকে যদি একা যেতে হয় এবং যেতেই যদি হয়, তাহলে তো একটা শর্ত মানতে হবে। শর্ত? সব মান, বলো না, পাঞ্জাবিটা পরে নি। এবার খুশি? সেই সেই তুমি ছেলের পক্ষ নিলে আর আমাকে কাটিয়ে দিলে। যা বাবা, দেখো আমার একটা কথাতে তোমার ছেলে কিন্তু পাঞ্জাবি বলতে রাজি হয়ে গেছে, তুমি কিন্তু সেটা দেখলে না, সব দোষ আমার। আর কারোর কোনো দোষ নয়, তোমরা রাগ করো না, ঝগড়া করো না। মা তুমি রাগ করছো কেন? আমি তো কাজে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আজকে আমি একটা প্রমিস করছি বাবা, হ্যাঁ মায়ের সামনে দেখো, আমি প্রমিস করছি যেদিনকে আমি পাত্রে দেখতে যাব সেদিনকে ফোর ফ্রন্টে তুমি থাকবে। পয়মন্তি তুমি এবার খুশি তো? দাদু ভাই, ঠাকুরের ইচ্ছায় কখন কি হয় কিছুই বলা যায় না, হয়তো দেখলে ওই গ্রামেই পাত্রে পেয়ে গেলে। মা কি বলছেন কি আপনি এসব? অমন গণ্ডগ্রাম থেকে আমার ছেলের বউ আসবে? কখনো না। ওঠামি, তুমি যে কি বলো না মাঝে মাঝে বুঝতে পারি না। আমার বিলেত ফেরত ভাইয়ের জন্য ওর যোগ্য মেয়ে খুঁজবো, তাই না? যে সে হলেই হলো। কেন, গ্রামের মেয়ে হলে কি যে সে হবে নাকি? গুণী যোগ্য মেয়ে কি কেবল শহরেই থাকে? মা আমি অত সব জানি না, ওই গণ্ডগ্রাম থেকে কিঞ্জলের বউ আসার কোনো প্রশ্নই ওঠে না। এমন দিন আসার আগে আমি গলায় দড়ি ধরি। মা প্লিজ রিল্যাক্স, আমি বরঞ্চ পাঞ্জাবিটা পরে আসছি, ঠিক আছে? চলো 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 পাল্টা।